স্বাধীনতা দিবসের প্রাককালে বনগা শহরে ফুটের জাতীয় জাতীয় পতাকা পতাকা শুক্রবার সর্বধর্মের উত্তোলন করা হয় মাঝে আর দুটো স্থায়ী দিন তারপর গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হবে স্বাধীনতার পঁচাত্তর বছর তার আগে সীমান্ত শহর বনগাতে বনগা পৌরসভার উদ্যোগে স্থাপন করা হল পঁয়ষট্টি ফুটের জাতীয় পতাকা শুক্রবার সকালে পৌরসভার পক্ষ থেকে বনগা ত্রিকোণ পার্ক এলাকায় মনীষাঙ্গন চত্বরে জাতীয় পতাকার উত্তোলন করা হয় সর্বধর্ম সমন্বয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন বনগা পৌরসভার পৌরপ্রধান ছয়ঘড়িয়া চার্চের ফাদার মসজিদের ইমাম সাহেব মন্দিরের পুরোহিত সহ বিশিষ্টজনেরা এদিন পতাকা উত্তোলনের পর পৌরসভার পক্ষ থেকে সম্প্রীতি দিবস পালন করা হয় এই শহরে বসবাসকারী পঁচাত্তর বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় পৌরসভার পক্ষ থেকে পঁচাত্তরুদ্ধ শহরের প্রবীণ নাগরিকদের বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় পৌরসভার পক্ষ থেকে পৌরসভার কাউন্সিলররা পুষ্পস্তবক পাঞ্জাবি মিষ্টি তুলে দেন প্রবীণ নাগরিকদের হাতে পাশাপাশি সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইছামতি নদী থেকে কচুরিপানা সংগ্রহ করে তা দিয়েই তৈরি হচ্ছে গৃহসজ্জার রকম সামগ্রী তৈরি হচ্ছে রাখি এবছর রাখি উৎসবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি রাখি তুলে দেওয়া হয়েছে সকলের হাতে রাখি তৈরির সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকেও সম্মান জানানো হয় এদিন পৌরসভার পক্ষ থেকে জাতীয় পতাকা স্থাপন প্রসঙ্গে পৌরপতি জানান সীমান্ত শহর বনগা বহু দেশ বিদেশের মানুষ এই শহরের ওপর দিয়েই যাতায়াত করেন এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে সে কারণেই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা আমাদের নৈতিক কর্তব্য আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষকে আবার দেশ আগে তারপরে সব সেই প্রেক্ষাভটে দাঁড়িয়ে আমরা ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে পৌরসভা কোনো মানুষ এসে দেখুক দেশাত্মক মানুষের মধ্যে হোক হানাহানি বন্ধ হোক যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যেটা বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটাকে পাথেয় করে আমরা কবিগুরুর স্মরণে জনগণ মনোদী যিনি গিয়েছিলেন সেই জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা উড়িয়ে আমরা দেশ ঐক্যবদ্ধ সীমান্তের এই শহর এখানে গিয়ে আমরা সমস্ত পৃথিবীর মানুষকে বাত্রা দিলাম বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের রাখি যেটা কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বকবি বিশ্বময় করে তুলেছিলেন সেটাকে সেই সংহতি দিবসকে সামনে রেখে আমরা রাখি বন্ধন করলাম যারা পঁচাত্তর বছর বয়স্ক মানুষ পঁচানব্বই একশো বছরও আছে যারা স্বাধীনতাকে উপলব্ধি করতে পেরেছে সেই মানুষগুলোকে সঙ্গে নিয়ে আজকের এই জাতীয় পতাকা উত্তোলন হলো শায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোমেন্ড বনগা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সম্বারে সেজে উঠেছে বনগায় आदि मोहिनी मोहन कांजिला